স্টোরি মৌসুমীতে সবাইকে স্বাগতম। আর আমরা দুপুরে ভাত খেয়ে বেরিয়ে পড়েছি। অন্বেষা চুল কাটিং করবে পার্লারে গিয়ে, তার জন্য আমরা সবাই ভাত খেয়ে বেরোলাম। আর ভাত খেয়ে বেরোলাম কারণ তোমাদের দাদা আজকে বললো তোমাদেরকে আজকে পার্লার থেকে ঘুরে নিয়ে এসি, তারপর আমি বেরোবো। তাই ভাবলাম চলো তাড়াতাড়ি করে পার্লার থেকে ঘুরে আসি। তা পার্লার যাচ্ছি, আর অন্বেষা ফার্স্ট টাইম পার্লারে যাবে বলে, মানে আমার পার্লারে কোনোদিন চুল কাটেনি, যতবার চুল কেটেছে আমার কাছেই কেটেছে। তাই ও খুব আনন্দ লাগছে যে পার্লারে গিয়ে আমি শ্যাম্পু করে চুল কাটবো। তা আনন্দের শেষ নেই। আর ও চুলটা অনেকটাই মানে বড় হয়েছিল, তাই ভাবলাম একটু কাটতে যেখানে হবে পার্লার থেকে কেটে নিয়ে আসাই ভালো। তাহলে পার্লারে যাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে পার্লারটাতে আমরা যাচ্ছি এখন, সে পার্লারটাতে আমিও ফার্স্ট প্রথম যাচ্ছি। এই পার্লারটাতে ছেলেরাও চুল কাটে, মেয়েরাও কাটে। খুব বড় পার্লার আমি শুনেছি, মানে তোমাদের দাদার কাছ থেকে। তোমাদের দাদা আগে গিয়েছিল, তাই বললো যে তোমরা চলো পার্লার থেকে ঘুরে নিয়ে আসি। তাই ভাবলাম পার্লারেই যাই, অনেক চুলটা কাটা কেটে নিয়ে আসি। আর দুপুরবেলায় মোটামুটি রাস্তাটা পুরো ফাঁকা আছে। আর এর পার্লারে চলে এলাম। তারপরে বাঁকুড়াতে তোমরা যে আমার ভিডিওটা দেখছো বাঁকুড়া থেকে, কে কে পার্লারে এসো অবশ্যই কমেন্টে করে জানাবে যে আমিও গিয়েছিলাম। দেখো অন্বেষা এসে দুষ্টুমি করতে করতে ওর মাথাতে বেসিনটা লেগে গেছে, মানে ওকে শুতে বলেনি, আগের থেকে শুতে গেছে, মাথায় পেয়ে গেছে, খুব জোরেই লেগেছিল। যাই হোক এখন বলছে ব্যথাটা নেই। তো অন্বেষা প্রথমে ভালো করে একটা টাওয়াল দিয়ে ওকে মুড়ে দিয়েছে, মানে প্যাকিংয়ের মতন করে দিয়েছে, তারপর শ্যাম্পুটা করবে। তা ও সিনেমাতে দেখেছে যেভাবে শ্যাম্পু করে, তবে করার সময় বলছিল বাবা প্রত্যেক দিন আমি চলে আসবো, আমি এখানে শ্যাম্পু করব। মানে ওর শ্যাম্পু করতে হলে ভয় লাগে যে চোখে পড়ে যাবে, চোখে ঢুকে যায়, তার জন্য শ্যাম্পু করতে খুব ভালো মানে ভয় লাগে। তা এখানে ওর চোখে লাগছে না, তাই ও খুব আনন্দ। আর পার্লারটা মোটামুটি বড় আছে। আর ওর তো আঙ্কেলের সাথে খুব ভালোই মেল হয়েছে, আঙ্কেলের সাথে গল্প করে যাচ্ছে। অনেকের শ্যাম্পু করা হয়ে গেছে, এবার জিজ্ঞাসা করলো যে কি কাটতে হবে। তাহলে তোমরা দেখো অনেকের চুল কাটিংটা কেমন হয়। আমি বলেছি চুলটা বেবি কাট হবে, মানে সামনেটা ছোট আর পিছনটা একটু সামান্য লং থাকবে। আর চুল কাটিংটা সত্যি খুব ভালো হয়েছে। তাই এবারে হেয়ার ড্রাই করে চুলটা শুকাচ্ছে, আর চুলটাকে শুকানো হবে আর বেশ সুন্দর গোল হয়ে যাবে। আর ও তো বকবক করে যাচ্ছে।
তাহলে সে চুল কাটা হয়ে গেল। এবারে আমরা বাড়ি যাব, অনেশা জুতোগুলো ভরে নিচ্ছে, আর ওই আঙ্কেলটা অনেশাকে বলছে যে তোমাকে যেতে হবে না, এখানে থেকে যাও। আর অনেশা, হেয়ার কাটিংটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে অনেশা কেমন লাগছে। তা চলো এবারে আমরা বাড়ি যাই, কিন্তু বাড়ি যাচ্ছি না। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে পার্লারটা কে কে এসেছো। তা বাড়ি যাচ্ছি না, যাচ্ছি একটা জায়গায়। আর কোথায় যাচ্ছি আমি এই ভিডিওতে বলবো না, নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো যে আমরা কোথায় এসেছি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তোমাদের সাথে নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আমরা কোথায় যাচ্ছি, বাড়ি নাকি, অবশ্যই নেক্সট ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। বাই বাই।